ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন ব্যাঙে প্রস্রাব করেছিল আগুন নিভানোর জন্য, আরো আর কি আগুনে ফুঁক দিয়েছিল কাঁকড়া ফাঁকড়া, এগুলা কি বলছেন আর কি? তো যাই হোক, আসলে এগুলা কোনোটাই ঠিক না, ব্যাঙের প্রস্রাব করা এটাও সত্য কোনো কথা না, আর কাঁকড়া টাকড়ার ব্যাপারও কোনো সত্য কথা না। তবে একটা কথা সত্য, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে গিরগিটি মারতে বলেছেন। ওই যে টিকটিকি বা গিরগিটি আমরা বলি আর কি, সেই টিকটিকি বা গিরগিটি আল্লাহ রাসুল সাল্লাম মারতে বলেছেন। তখন তিনি বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে এগুলি মারতে বলেছেন কানা কানা ইয়ানফুকু আলা ইব্রাহিম, সে ইব্রাহিম আলাইহিসসালামের আগুনে ফুঁ দিয়েছিল, এটা হচ্ছে সহি কথা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছে কোন এক ভাইয়ের কাছ থেকে আর কি, যা কোন এক ভাই তাকে বলেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আর সে ব্যাপারে একটা হাদিসও বলেছে আওয়ালুমা খালাকাল্লাহু নূরি। তো ভাই কথা হচ্ছে যে তার এটা মিথ্যা কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনি আমাদের মতন একজন মানুষ, আদমের সন্তান, আর আদমের সমর সকল সন্তান মাটির তৈরি। আর যে হাদিসটি তিনি বলেছেন এই হাদিসটা মিথ্যা বানাওয়াটি হাদিস, জাল হাদিস, এরকম কোন হাদিস রাসুল করিম সাল্লামের হাদিসের কিতাবে নেই। মানে রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে যে সমস্ত হাদিসগুলো সংগ্রহ করা হয়েছে সহি হাদিসের কিতাবগুলোতে এমন কোন হাদিস নেই, এটা বানাওয়াটি জাল হাদিস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে ডাক্তার জাকির নায়ক সম্পর্কে আপনার ধারণা কি? ভাই ডাক্তার জাকির নায়ক সম্পর্কে আমার ধারণা, তিনি একজন ডাক্তার, বুঝতে পারলেন, তিনি আসলেই একজন MBBS ডাক্তার এবং তিনি একজন ইসলামের চিন্তাবিদ এবং ইসলামের একজন বড় দাই, ইসলামের একজন বড় খাদেম, যিনি তার পাণ্ডিত্য দিয়ে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষকে ইসলাম সম্পর্কে বোঝাতে পারছেন, এমন কাজ করতে পারছেন যা সাধারণ বড় বড় কোনো আলেমরাও করতে পারেন না। হ্যাঁ, কারণ সেরকম জ্ঞান সবাইকে আল্লাহ দেন না, তাই অমুসলিমদেরকে কিভাবে ইসলাম বুঝাতে হবে, তাদের ধর্মগ্রন্থ থেকে কিভাবে তাদেরকে ইসলাম সম্পর্কে তুলে ধরবে, এরকম জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। অতএব তিনি মানে বিশ্বের মুসলিমদের জন্য একজন দায়ী এবং ইসলামের একজন প্রচারক, এছাড়া আমি তো আর কিছু মনে করি না।